আমার কিছু অস্ত্র চাই, আমি একজন সৈনিক, আমি লড়তে চাই, লড়াই করতে চাই। আমি বন্ধুরা আসলে অস্ত্র দরকার, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী এক একজন সৈনিক। তার কিছু অস্ত্র দরকার। এবার আমি বলি, ইংরেজি শেখার জন্য আপনার কি কি অস্ত্র দরকার, অর্থাৎ কি কি খাতা কলম দরকার, না হলে আপনার এই ডকুমেন্টসগুলো আপনি কিভাবে সংরক্ষণ করবেন। ইউ নিড অ্যাট লিস্ট থ্রি নোটবুকস, আপনার তিনটা নোটবুক দরকার, তিনটা ডায়েরি টাইপের নোটবুক দরকার। হ্যাঁ, আর কলম লাগবে লাল সবুজ, সেটা বলছি একটু পরে। তাহলে আমি ওয়ার্ডের জন্য একটা নোটবুক তৈরি করব, সুন্দর দেখতে একটা নোটবুক তৈরি করব ওয়ার্ডের জন্য। হ্যাঁ, বাজারে কিনতে পাওয়া যায়। একটা নোটবুক তৈরি করবো, প্রথম নোটবুক, একটা হচ্ছে ওয়ার্ডের জন্য ফর ওয়ার্ডস, একটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ সেন্টেন্স তৈরি করার কৌশল রয়েছে, সেন্টেন্স তৈরি করার কৌশল রয়েছে। যেরকম হার্ডলি, হার্ডলি মানে খুব একটা না। হ্যাঁ, তুমি কি চা খাও? আমি না, আমি খুব একটা চা খাই না। আই হার্ডলি টেক টি। আপনি লিখে রাখলেন হার্ডলি মানে খুব একটা না, এবং ওই স্ট্রাকচারে খাতায় লিখে রাখলেন হার্ডলি মানে হচ্ছে খুব একটা না। এরকম 10-12 এক্সাম্পল দিয়ে দিলেন, ডায়লগ করলেন, হয়ে গেল, ব্যাস। প্রথম কথাটা হচ্ছে ওয়ার্ডের জন্য একটা খাতা হবে, আর একটা হবে স্ট্রাকচারের জন্য। স্ট্রাকচার সেন্টেন্স তৈরি করার কৌশল থাকবে, সুন্দর সুন্দর টেকনোলজি থাকবে, ওগুলো তো লিখে রাখতে হবে হার্ডলি। অথবা আরও যত স্ট্রাকচার রয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর বইয়ে স্ট্রাকচারগুলো পাওয়া যায়, সেন্টেন্স তৈরি করার কৌশল। আরেকটা, ইংরেজি তো একটা আলংকারিক ভাষা, তাই না? আলংকারিক ভাষা, এখানে সুন্দর এক্সপ্রেশনসের জন্য একটা খাতা বানাতে হবে, অর্থাৎ নোটবুক। তিনটা, ওয়ার্ডের জন্য একটা, গ্রামার অর্থাৎ স্ট্রাকচার সেন্টেন্স তৈরি করার কৌশল তার জন্য একটা, আর একটা হচ্ছে অর্নামেন্টসের জন্য অর্থাৎ অলংকারের জন্য। কীরকম? ধরো আপনি বলছেন হাই, নাইস টু মিট ইউ, এই যে আপনি বলছেন নাইস টু সি ইউ, দেখে ভালো লাগলো, তাই না? হ্যাঁ, তারপর ইউ রেড মাই মাইন্ড, তুমি আমার মনে কথা বলেছো, আই এম রিয়েলি অনার্ড টু মিট ইউ, আমি আপনার সাথে দেখা করতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি, আই এম সরি টু সে, আই অ্যাপোলজাইজ, আমি আসলে অনুশোচনা প্রকাশ করছি, আই ডু অ্যাপোলজাইজ। আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন, একটি প্রজন্ম, একটি বাংলাদেশ। হ্যাঁ, দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে বস বাংলাদেশ অনলাইন স্কুল, উই শেপ ফিউচার। ফর অ্যাডমিশন প্লিজ কল অর এসএমএস টু 0162-000-4200। প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজিস। এই যে সুন্দর সুন্দর কথা, অনেক সুন্দর সুন্দর কথা পাবেন আপনি সারা জীবনে। হ্যাঁ, সুন্দর সুন্দর কথাগুলো আমি আমার সুন্দর ওই নোটবুকে লিখে রাখবো। যখন যেটা দরকার, আপনি কোথাও বক্তৃতা দিতে গিয়েছেন, ওখানে ওটা দরকার, আপনি বললেন আই এম মোর দ্যান অনার্ড টু বি হিয়ার টুডে লেডিস এন্ড জেন্টলম্যান, শুনতে ভালো লাগবে, তাই না? আই এম মোর দ্যান অনার্ড, আই এম মোর দ্যান অনার্ড, আমাকে বেশি কিছু শিখতে হবে না কিন্তু, আই এম মোর দ্যান অনার্ড। আচ্ছা, বেশি কিছু আমাকে শিখতে হবে না, যেটা দরকার সেটাই দরকার, মানে শিখবো সেটাই, বেশি কিছু না। বেশি শিখতে গেলে সময় নষ্ট হয়, জাঙ্ক নলেজ দরকার নেই আমাদের, জাঙ্ক নলেজের দরকার নেই আমাদের, সহি নলেজ দরকার একেবারে, যেটা দরকার এটাই। তাহলে আমি যদি অর্নামেন্টস খাতায় অর্থাৎ নোটবুকে লিখে রাখি, মাথায় না খাতায়, মাথা ভুলে যাবে, লিখে রাখবো। তারপর কালকে আমার একটা প্রোগ্রাম রয়েছে, আমি দেখে নেবো কালকে আমার ইন্টারভিউ নিয়েছে, কীভাবে কথা বলবো, কীভাবে বসবো, কোন কথাগুলো বললে তিনি খুশি হবেন, এগুলো আমি লিখে রাখলাম, তাই না? প্রিয় বন্ধুরা, তাহলে কয়টা নোটবুক? হ্যাঁ, তিনটা, তিনটা নোটবুক, একটা ওয়ার্ডসের জন্য, ফর ওয়ান ফর ওয়ার্ডস। হ্যাঁ, আর কী কী অস্ত্র, অস্ত্র লাগবে, আর একটা হচ্ছে স্ট্রাকচারের জন্যে, আর একটা কি অর্নামেন্টসের জন্য, অর্থাৎ ইংরেজির সুন্দর সুন্দর কথাগুলো আমরা ওখানে লিখে রাখবো। শেষ কথা, সেটা হচ্ছে দুইটা কলম লাগবে কমপক্ষে, সেটা কি লাল আর সবুজ, মোটামোটা কালিতে লিখতে হবে, লাল সবুজে ওয়ার্ডগুলো এবং জরুরি কথাগুলো, আমি জরুরি কথাগুলো লাল কালি ব্যবহার করবো, কালো মানে রঙের একটা, কালির একটা মানে একটা ইনফ্লুয়েন্স রয়েছে, বুঝতে পারছেন? অর্থাৎ লাল কালি চোখে পড়ে, দেখেন লাল রং, হ্যাঁ এটা কিন্তু চোখে আগে লাগবে, দেখেন লাল রং, এটা আপনার চোখে পড়বে, ইট ইস বায়োলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ম্যাটার, রাইট? লাল কালি, তো লাল এবং সবুজ মানে বেশি গুরুত্বপূর্ণ আমি হলে আমি লাল কালি ব্যবহার করব। সুন্দর দেখবেন, আপনার চমৎকার লাগবে দেখতে, যখন খাতাটা খুলবেন মনে হবে লাল কালি, তাই না? লাল সবুজ, ও দেশপ্রেম, ইউ লাভ ইউর কান্ট্রি, গ্রেট, কংগ্রাচুলেশনস। একটা লোক দেখলেই এটা বলবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সে বলেই শেষ করি, সেটা হচ্ছে অবশ্যই নোটবুকে পৃষ্ঠা নাম্বার দিবেন এবং সূচিপত্র লিখবেন, যেরকম বইয়ে থাকে, অর্থাৎ কত পৃষ্ঠায় কী লিখেছেন লিখে রাখবেন হার্ডলি, এটা তো হচ্ছে ছয় পাতায় লিখবেন, হার্ডলি ছয় পাতা, আপনি সঙ্গে সঙ্গে এটা খুঁজে বের করতে পারবেন। কোথায় লিখলাম না, এই খাতা লিখি নাই,
দেখেন অনেক সময় নষ্ট হবে, কি দরকার? এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন ছোট্ট একটা ইনফরমেশন কিন্তু অনেক পরিবর্তন আনবে। অবশ্যই আপনার নোটবুকগুলোতে পৃষ্ঠা নাম্বার দিতে হবে বইয়ের মতো করে, এবং সূচিপত্র লিখবেন, সূচিপত্র প্রথম পাতায় হবে সূচি, কারণ আপনার ভালো, আপনার রুচি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।